আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা সিঙ্গারবিডি এই কোম্পানিটার একটা ডিটেল অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রিসেন্টলি আমি তিনটা ভিডিওতে জিপিএস ইস্পাত, রেনেটা এবং ওয়ালটন এই তিনটা কোম্পানির ডিটেল অ্যানালাইসিসটা দিয়েছি। সো ওয়ালটন এই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই আমার কাছে সিঙ্গারের একটা ডিটেল আলোচনা চেয়েছেন, তার প্রেক্ষিতে আমরা এই সিঙ্গারের ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা শুরু করব, তবে তার আগে ডিসক্লেমার অংশটা ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ নির্দেশনা কিছুই দিচ্ছি না। আমি শুধু এডুকেশনাল পারপাসে এই ভিডিওটা তৈরি করছি, পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা এবং আমার নিজস্ব পারসেপশন ব্যবহার করে এই ভিডিওটা তৈরি করেছি। সো এই ভিডিওতে যা কিছু বলবো প্রত্যেকটি কথাই আমার ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য করবেন, এটার উপর ডিপেন্ড করে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন না, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করতে হয়। সিঙ্গারবিডি লিমিটেডের 2/8/2023 তারিখের প্রাইসের উপর বেস করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। 2/8/2023 তারিখে এর দাম ছিল 151.90, যেটা ফ্লোর। এই মুহূর্তের পি রেশিও হচ্ছে 12.98, 52x এর লো ছিল 149.10, 52x এর হাই ছিল হচ্ছে 167, ও 52x এর লো থেকে 1.88% ওভার ভ্যালুড আছে এবং 52x এর হাই থেকে 9.04% আন্ডার ভ্যালুড আছে। রেসিস্টেন্স লেভেল বর্তমান 172.20 টেকনিক্যাল চার্টে এবং সাপোর্ট লেভেল 147। এখন আমরা কোম্পানির ওভারভিউ নিয়ে একটু কথা বলবো। এই কোম্পানিটা মূলত বাংলাদেশে 1905 সাল থেকে ব্যবসা করে আসছে। তখন সিঙ্গারের যে সেলাই মেশিন ওটাই তারা দিত, সেলাই মেশিনের সিনোনিম হিসাবে আসলে আমরা সিঙ্গারকে জানতাম। তো যাই হোক, 2019 সালে এই কোম্পানিটাকে টার্কির একটা লার্জেস্ট হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি যেটার নাম হচ্ছে আর্সেলিক, তারা এই পুরো কোম্পানিটাকে টেক ওভার করে, বাংলাদেশের সিঙ্গারের অপারেশনটাকে টেক ওভার করে। সিঙ্গার ঢাকা স্টক এক্সচেঞ্জে 1983 সালে লিস্টেড হয়েছিল আর চিটাগং স্টক এক্সচেঞ্জে 2001 সালে লিস্টেড হয়েছিল। সিঙ্গার সুইং মেশিনটাই বিক্রি করতো 1985 পর্যন্ত। পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের মাল্টি ব্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট তারা সেল করতো। তাদের মূল প্রোডাক্টটা ছিল আসলে সিঙ্গার ব্র্যান্ডের, এছাড়াও বর্তমানে তারা আরও ডিফারেন্ট কয়েকটা ব্র্যান্ড বাজারে লঞ্চ করেছে বা বাজারে মার্কেটিং করতেছে। সিঙ্গারের এই মুহূর্তে 427টা রিটেল আউটলেট আছে এবং 928টা ডিলার আছে। এই 427 রিটেল আউটলেট এবং 928 ডিলার দ্বারা তারা পুরো বাংলাদেশকে কভার করেছে। এখন আমরা ওর ওয়েবসাইটে যাব, গিয়ে ওর মাল্টি ব্র্যান্ড স্ট্র্যাটেজি জিনিসটা কী এটা একটু বোঝার চেষ্টা করব। আমরা সিঙ্গারের ওয়েবসাইটে এসেছি। এই ওয়েবসাইটে দেখেন ওর প্রোডাক্ট তো আছে অনেক কিছু, রেফ্রিজারেটর, এসি, টিভি সবই ঠিক আছে। এখানে এই ব্র্যান্ডে যদি দেখেন তাহলে দেখবেন যে স্যামসাংয়ের প্রোডাক্টও বিক্রি করে ওর শোরুমে, হিতাচির প্রোডাক্টও বিক্রি করে, বেকো এই প্রোডাক্টটাও সে বিক্রি করে, ইউনিলিভারের পানির ফিল্টার টাইপের প্রোডাক্টগুলো তারা বিক্রি করে, এছাড়া ভিগার, ডেল, এইচপি এই দুটা কোম্পানির ল্যাপটপ এবং কম্পিউটার বিক্রি করে, এটা হচ্ছে প্রীতি, তারপরে ব্লু এয়ার এই ধরনের ছোটো পণ্যেরও তারা বিক্রি করে। দেখা যাচ্ছে যে মূলত তারা সিঙ্গার ছিল আগে শুধু সিঙ্গার, সিঙ্গার বাদেও তারা এখন আপনার স্যামসাং, হিটাচি, বেকো এই ধরনের বাকি প্রোডাক্টগুলোও তারা তাদের শোরুমে বিক্রি করে, বাট তাদের মূল প্রোডাক্টটা হচ্ছে গিয়ে সিঙ্গার। এই মুহূর্তে সিঙ্গারের দুইটা ফ্যাক্টরি চলছে, একটা হচ্ছে সিঙ্গার ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স, এটা সাভারে, ঝামর সাভার এই এলাকাটাতে, আর একটা হচ্ছে সিঙ্গার রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং ইউনিট, এটা হেমায়তপুর সাভারে। সো দুইটা ফ্যাক্টরি খুব কাছাকাছি। এছাড়াও সিঙ্গার বর্তমানে প্রায় 35 একর জমি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, যেটা জাপানিজ ইকোনমিক জোন বলা হয়, 2500 নারায়ণগঞ্জে, ওইখানে তারা 35 একর জমি লিজ নিয়েছে সরকারের কাছে, যেটাতে তারা স্টেট অব দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তারা তৈরি করবে এবং ওয়ার্ল্ড ক্লাস পণ্য তারা, ইলেকট্রনিক্স পণ্য তারা ওখানে প্রোডিউস করবে। এই মুহূর্তে সিঙ্গারের অথরাইজ ক্যাপিটাল 250 কোটি, পেইড আপ ক্যাপিটাল 99.70 কোটি, মার্কেট ক্যাপিটাল 1514.49 কোটি, টোটাল নাম্বার অফ শেয়ার 9,97,00,000, 2,838টি, ডাইরেক্টর হোল্ড করতেছে 57%, আর ফ্রি ফ্লোটের শেয়ার সংখ্যা 4,28,72,220টি। মার্কেট ক্যাপিটাল অফ ফ্রি ফ্লোট হচ্ছে 649,71,00,000 টাকা। এখন আমরা সিঙ্গারের ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটটাকে কম্পারিজনটা করবো 2022-এর সাথে 2023। 2022-এ ওর টোটাল অ্যাসেট ছিল 1524 কোটি, টোটাল অ্যাসেট ছিল 2023-এ 1903 কোটি, টোটাল অ্যাসেট বেড়েছে
কারেন্ট অ্যাসেটের পরিমাণটাও বেড়েছে, সো এই কোম্পানির কারেন্ট অ্যাসেটের পরিমাণ নন কারেন্টের চেয়ে অনেক বেশি, এটা একটা পজিটিভ দিক। ইনভেন্টরি একটু কমেছে, এটাও পজিটিভ দিক। ইনভেন্টরি টার্নওভার রেশিও বেড়েছে, এটাও পজিটিভ দিক। অ্যাকাউন্ট রিসিভেবলটা বেড়েছে, এটা নেগেটিভ দিক। ক্যাশ ফ্লোটা একটু বেড়েছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সামান্য একটু বেড়েছে, তো এটা ঠিক আছে। টোটাল ইকুইটি 347, আগে ছিল 299, ইকুইটি বৃদ্ধি পেয়েছে, এটাও ভালো কথা। টোটাল লায়াবিলিটি গতবার ছিল 1225 কোটি টাকা, যেটা এখন 1556, এটা খারাপ দিক। তবে এর মধ্যে তার কারেন্ট লায়াবিলিটি বেড়েছে এবং তার টোটাল ডেট প্রায় 192 কোটি টাকা বেড়েছে, তো ডেট বাড়াটা আসলে খুব একটা ভালো জিনিস না, যদিও শর্ট টার্মে ডেট বাড়ছে। তারপরও ডেট ইজ ডেট, ডেট টু ইকুইটি রেশিও 2.57 টাইমস, গতবারের চেতে সামান্য একটু বেড়েছে, এটা খারাপ ব্যাপার। আর ইন্টারেস্ট কাভারেজ রেশিও গতবারের চেতে বেশ ভালো বেড়েছে। সো যাই হোক, মূল কথা হচ্ছে যে এই ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট দেখে আমি যেটা বুঝতে পারলাম, সামারি যদি করি এরকম হবে, নন কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেটের 26%, এটা আমার কাছে ফেভারেবল। ডেট ইনক্রিজ করছে গত বছরের চেতে 27%। তারা এই লোনটা নিছে আসলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য, তারা যে 35 একর জমি নিল 2500-এ, ওখানে যদি ওই ফ্যাক্টরিটা তৈরি করতে চায়, আরও হয়তো বা সামনে ডেট নিতে পারে। আই ডোন্ট নো, ডেট নেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না। ডেট ছাড়াই যদি নিজেদের টাকা দিয়ে করতে পারে সেটা বেটার। তো ডেট টু ইকুইটি রেশিও 2.57 টাইমস, এটা খারাপ জিনিস। আমি সবসময় ডেট ফ্রি কোম্পানি খুঁজে পেতে চাই, তো ইন্টারেস্ট কাভারেজ রেশিও গতবারের চেয়ে বেড়েছে, বাট ডেটের ব্যাপারটা এখন পর্যন্ত আমার কাছে একটু অ্যালার্মিং মনে হচ্ছে। তবে যেহেতু তাদের ডেটগুলো শর্ট টার্মে ডেট, সামনে অচিরেই যদি তারা ডেটটা শোধ করে দিতে পারে, তাহলে হয়তোবা র্যাপিডলি রাতারাতি তাদের এই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, পজিটিভের দিকে চেঞ্জ হয়ে যাবে। দর্শক, এ পর্যায়ে একটু বলে রাখছি, মাস্টার দ্য মার্কেট নামে আমার কাছে একটা কোর্স আছে। এই কোর্সে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই শিখাই, যার ফলে আপনি সাকসেসফুল ইনভেস্টর এবং সাকসেসফুল ট্রেডার হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই কোর্সটি আপনি করতে চাইলে আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। ফিরতি ইমেলে আমি কোর্সের ডিটেল আউটলাইন প্লাস কোর্স ফি প্লাস টাইম অ্যান্ড শিডিউলগুলো জানিয়ে দিব। এছাড়াও এই ভিডিওর পিন কমেন্টে কোর্স সম্পর্কে ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা এখন ইনকাম স্টেটমেন্টটা যদি একটু পর্যালোচনা করি, এখানে 3 বছরের ডাটা আমরা নিয়েছি। এক হচ্ছে 2021 সালের ডাটা, 2022-এর ডাটা, 2023-এর অ্যানুয়ালাইজ ডাটা। রেভিনিউটা 2021 থেকে 2022-এ 8.16% গ্রো করেছিল, যেটা এখন 2023 সালে 6 মাসের উপর বেস করে 27% গ্রোথ দেখাচ্ছে। গ্রোস প্রফিটেরও গ্রোথ কিন্তু 56%, এদিকে অপারেটিং প্রফিটের গ্রোথ 159%, নেট প্রফিটের গ্রোথ 1557%, একটা ট্রিমেন্ডাস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। গত বছর 2022 সালে টোটাল নেট প্রফিট করেছিল মাত্র 7 কোটি টাকা, যেটা বর্তমানে প্রায় 116 কোটি টাকা হতে যাচ্ছে। সো ইপিএসটাও গত বছরের 73 পয়সা থেকে এবার 11.70 টাকা, একটা হিউজ একটা ইপিএসের গ্রোথ আমরা দেখতে পারতেছি। তো এই কোম্পানিটার গ্রস প্রফিট মার্জিন 2022-এ ছিল 23%, তার আগে ছিল 25%, এবার কিন্তু 28%। আর এই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বর্তমানে 11.18%, এটাও বেড়েছে গতবারের চেয়ে প্রায় ডাবল। এবং নেট প্রফিট মার্জিন 5.32, যদিও কম, তারপরও গতবারের চেয়ে বেটার হয়েছে। সো এই গ্রোথের পিছনে আরেকটা কারণ আছে, এবার কিন্তু এই যে মার্চ থেকে জুন কোয়ার্টারে কিন্তু দুইটা ঈদ পড়ে গেছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুইটা কোয়ার্টারই পড়ে গেছে, বিধায় এই জায়গায় তাদের সেলসটা বেড়েছে। বাট তারপরও গত বছরের চেতে তার এই দুইটা ঈদ একসাথে না পড়লেও তার যথেষ্ট গ্রোথ আমরা দেখতে পেতাম, এবং এই কোম্পানিটা মোটামুটি টার্ন অ্যারাউন্ড করতেছে বলে মনে হচ্ছে। তো এই রেভিনিউ অথবা বিজনেস গ্রোথ লিক্রেটিভ ছিল এই বছরে 6 মাসে, অপারেটিং প্রফিট এবং নেট প্রফিটের হিউজ গ্রোথ আমরা দেখেছি 2023-এর ফার্স্ট হাফ ইয়ারে, এবং প্রফিট মার্জিনগুলো গত বছরের চাইতে বেড়ে যাচ্ছে। আর ইপিএস 2019 থেকে ডিক্রিজিং ছিল, যেটা কিন্তু 2023-এর Q2 অর্থাৎ হাফ ইয়ারলি ডাটা অনুযায়ী সিঙ্গার নিজেকে প্রুফ করেছে যে এটা একটা টার্ন অ্যারাউন্ড স্টক হতে যাচ্ছে। বর্তমানে এর গত বছরের চাইতে নেট প্রফিটের গ্রোথ আমরা দেখেছি 1557%, তো নিঃসন্দেহে কোম্পানিটা টার্ন অ্যারাউন্ডের দিকে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে মোটামুটি সিগনালটা সে অলরেডি দিয়েছে। দর্শক, আমরা এখন কিছু কি ফিনান্সিয়াল রেশিও আলোচনা করব, যাতে করে কোম্পানিটার ফিনান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়াল হেলথ কেমন সেটা বোঝার চেষ্টা করব। এই কোম্পানিটার রিটার্ন অন অ্যাসেট 2022-এ ছিল 0.46%, যেটা বর্তমানে 6.10%, হিউজ একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বেটার হয়েছে রিটার্ন অন ইকুইটি, যেটা 2.34% ছিল 2022-এ, যেটা এখন 2023-এ 33.43%, হিউজ একটা গ্রোথ আমরা দেখতে পারতেছি। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও ডাবল হয়েছে গত বছরের চাইতে। আর এই কোম্পানির
2022-এ তার প্ল্যান্ট প্রপার্টি ছিল 193 কোটি, বর্তমানে 200 কোটি টাকা। প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্টের টার্ন ওভার বর্তমানে 0.58, আগের বছর ছিল 0.04। তো আগের বছরগুলোর তুলনায় এবার বেড়েছে কথা সত্য, বাট তারপরও প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্টের টার্ন ওভার 1-এর বেশি না হলে এটা আসলে খুব একটা ভালো বলা যাচ্ছে না, এটা যত বেশি হবে তত ভালো। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 1 টাকা ফিক্সড অ্যাসেটের বিপরীতে ও মাত্র 58 পয়সা রিটার্ন দিচ্ছে, এটা যদি বেশি হয় সেটাই বেটার। তো এটা 1-এর বেশি তো ডেফিনেটলি হওয়া দরকার, 1.00-এর বেশি অবশ্যই হওয়া দরকার, আর যত বেশি হবে তত ভালো। আর 0.58 গতবারের চেয়ে বেড়েছে, বাট স্টিল আরও এখানে ইনক্রিমেন্টের প্রয়োজন আছে। তো যাই হোক, 2019 সালে সিঙ্গার আর্সেলিকের দ্বারা যে টেক ওভার হলো, এরপরে সিঙ্গার কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে স্ট্রাগল করছে, যেমন কোভিড আসছে, ইউক্রেন ওয়ারের ফলে যে ইনফ্লেশন সেই প্রবলেমে তারা পড়েছে। সো এই কারণে তাদের বিজনেসটা সেভাবে গ্রো করতে পারে নাই এতদিন। এছাড়াও সিঙ্গারটা টেক ওভারের পরে আর্সেলিক কিন্তু তাদের নিজেদের মতো করে কাস্টমাইজেশন করেছে, সেই কাস্টমাইজেশন করতে কিন্তু তাদের সময় লেগেছে, 20-21-22 প্রায় 3 বছর তারা সময় নিয়েছে। এখন কিন্তু সেই সুফলটা তারা পাবে, এখন মনে হচ্ছে তাদের কাস্টমাইজেশন হয়ে গেছে। তো এখন তারা সামনে আপওয়ার্ড ডাইরেকশনে যাওয়ার জন্য মনে হয় রেডি। সো আমি মনে করি এই কোম্পানিটা এখন সামনে টার্ন অ্যারাউন্ড করতেছে, বা আরও সামনে ভবিষ্যতে আরও টার্ন অ্যারাউন্ড করবে। Q2 2023-এর ডাটা অনুযায়ী ROCE, ROE, ROA সবগুলোই ট্রিমেন্ডাসলি ইনক্রিজ করছে, আর এইটা এই বিষয়টা কিন্তু ম্যানেজমেন্টের এফিসিয়েন্সির কারণেই আমরা এটা পেয়েছি। সো বর্তমান ম্যানেজমেন্ট যে এফিসিয়েন্ট এবং তারা যে এফিসিয়েন্সি দেখাবে আরও সামনে, এটা মোটামুটি তার একটা সিগন্যাল আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখানে একটু ডিভিডেন্ড পে আউট নিয়ে আলোচনা করি। এই কোম্পানিটাতে যদি কেউ লং রানে হোল্ড করি তাহলে কী পরিমাণ ডিভিডেন্ড পেতে পারি সেই জিনিসটা যদি আলোচনা করি, 2020 সালে এই কোম্পানির ইপিএস ছিল 7.85 টাকা, ডিভিডেন্ড দিয়েছিল 30%, পে আউট ছিল 38%। 2021-এ ইপিএস কমেছে, ডিভিডেন্ডটাও বেড়েছে, সেক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট ছিল 115%। তারপরে 2022-এ তারা 10% ডিভিডেন্ড দিয়ে 136% ডিভিডেন্ড পে আউট মেনটেন করেছিল। এইবার যদি 11.70 টাকা ইপিএস হয় আমি এক্সপেক্ট করি 60% ডিভিডেন্ড পাবেন, এর বেশি পাবেন না। ওর ফি ডিভিডেন্ড পে আউট রেশিও 51.28% হবে। সো আমি মনে করি সিঙ্গারের মতো কোম্পানি যাদের প্রচুর পরিমাণে R&D খরচ করতে হয় বা ফিক্সড অ্যাসেটে খরচ করতে হয়, তাদের আসলে 100% ডিভিডেন্ড পে আউট করা সম্ভব না। তো এই ক্ষেত্রে 50% ডিভিডেন্ড পে আউট রেশিও আমি মেনটেন করতে পারে, এটা আমি বিলিভ করি বা আমি আশা করি ও 50% পে আউট রেশিও মেনটেন করবে, এবং ওর ক্ষেত্রে 50%-এর বেশি পে আউট রেশিও চাওয়াটা আসলে ঠিক হবে না। আর এটাও মনে রাখতে হবে 2500-এ যে তারা ফ্যাক্টরিটা বানাচ্ছে ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণ টাকা লাগবে, সেক্ষেত্রেও কিন্তু ডিভিডেন্ড পে আউট হয়তো বা অত বেশি হবে না। আমরা এখন যদি রিলেটিভ ভ্যালুয়েশন করি, আমরা জানি সিঙ্গারের পিয়ার কম্পিটিশনটা শুধু হচ্ছে ওয়ালটনের সাথে, সেই ক্ষেত্রে আমরা একোয়ার্স মাল্টিপল দিয়ে ওর একটা কম্পেরিজন করেছি, ভ্যালুয়েশন করার চেষ্টা করেছি, তাতে সিঙ্গারের পেয়েছি 20.65, ওয়ালটনের হচ্ছে 30.87, লেস ইজ বেটার। একোয়ার্স মাল্টিপল অনুযায়ী ওয়ালটনটার চাইতে সিঙ্গারটা বেটার। আর ফ্রি ক্যাশ ফ্লো যেহেতু 2023-এর Q2 পর্যন্ত সিঙ্গারের নেগেটিভ, সো ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল আমরা এর ক্ষেত্রে কাউন্ট করতে পারছি না, এই ক্ষেত্রে ওয়ালটনটাই বেটার, 13.38। আর পি রেশিওতে ডেফিনেটলি ওয়ালটনের চাইতে সিঙ্গার অনেক বেটার, মাত্র 12.98, আর ওয়ালটন হচ্ছে 95.25, সো সিঙ্গার ইজ বেটার। আর পিইজি রেশিওর উপর বেস করেও কিন্তু সিঙ্গারটা মাচ বেটার দ্যান ওয়ালটন। তো রিলেটিভ ভ্যালুয়েশনে ওয়ালটনের চাইতে সিঙ্গারকে কিন্তু বেটার মনে হচ্ছে। এখন আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল এবং আর্নিং গ্রোথ মডেলে এই কোম্পানিটার ইন্টেন্সিক ভ্যালু ক্যালকুলেশনটা করব। তবে দর্শক, প্রবলেম হচ্ছে এই কোম্পানির যেহেতু ক্যাশ ফ্লোটা নেগেটিভ, সো ওর আসলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে আমরা ভ্যালুয়েশনটা করতে পারছি না। আগামী কোয়ার্টারে বা এই বছর শেষে তারা যদি ক্যাশ ফ্লো নেগেটিভ পজিটিভ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই হিসাবটা আবার করে আমরা ইনশাল্লাহ কোনো ভিডিওর মাধ্যমে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে ওর ইন্টেন্সিক ভ্যালুটা আপডেট করে দিব। আজকের ভিডিওতে আমরা আর্নিং গ্রোথ মডেল বা রেসিডুয়াল ইনকাম মডেল অনুযায়ী এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন করার চেষ্টা করব। তবে তার আগে একটু বলে দিচ্ছি, মাস্টার দ্য মার্কেট নামে কোর্সটি যদি আপনি করতে চান আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। এই মাস্টার দ্য মার্কেট কোর্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই কভার হয়, যার ফলে আপনি সাকসেসফুল ইনভেস্টর এবং সাকসেসফুল ট্রেডার হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা দেওয়া আছে। এছাড়াও আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে ইমেল করুন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। দর্শক, আমরা এখন রেসিডুয়াল ইনকাম মডেলে এর ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন করার চেষ্টা করব। এর জন্য আমরা টোটাল ইকুইটি নিয়েছি Q2 2023-এর ডাটা থেকে, আর নেট প্রফিটটাও আমরা অ্যানুয়ালাইজ করে নিয়েছি 2023-এর 6 মাসের ডাটা থেকে। আমরা এখানে কস্ট অফ দ্য ইকুইটি বা ডিসকাউন্টের 10.37% কাউন্ট করেছি এবং ওর টার্মিনাল গ্রোথ রেট 2.5% কাউন্ট করেছি। 10 বছরের হিসাব নিয়েছি আমরা,
টোটাল ইকুইটির সিএজিআর আমরা যদি দেখি 2017 থেকে 2023 এই টাইম ফ্রেমে ওর টোটাল ইকুইটির সিএজিআর ছিল 8%, নেট প্রফিট বেড়েছে 7.05%। আমরা আশা করছি সামনের 10 বছর 5% করে ইকুইটি গ্রো করবে এবং ওর নেট প্রফিটটা গ্রো করবে 10% করে আগামী 5 বছর এবং 8% করে পরের 10 বছর। সো ওর নেট প্রফিট কিন্তু গত 7-8 বছরে বেড়েছে 7% করে, আমরা কিন্তু 10% এবং 8% করে নেট প্রফিটটাকে বাড়বে বলে আশা করছি। সো এটা কিন্তু অপটিমিজম আমরা দেখাইছি, তো আশা করছি সামনে হয়তোবা ওর যেহেতু কাস্টমাইজেশন শেষ হয়েছে টার্ন অ্যারাউন্ড স্টক হিসাবে প্রমাণ করছে নিজেকে এবং ম্যানেজমেন্টের এফিসিয়েন্সিও আমরা লক্ষ্য করতে পারছি আর ওইটাও বেড়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে হয়তোবা সামনে ওর ইপিএসটা বাড়বে বা নেট প্রফিটটা আরও বেশি বেশি করে বাড়বে, যার কারণে আমরা এই অপটিমিজমটা দেখাইছি। বাট তারপরেও দেখা যাচ্ছে যে এই স্টকটার আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পেয়েছি 140 টাকা, বর্তমান দাম 151.90 টাকা বা 152 টাকা, বর্তমান দাম ওর ইন্ট্রিনসিক ভ্যালুর চাইতে 8% ওভার ভ্যালুড মনে হচ্ছে। সো এই শেয়ারটা যে আপনার এত ভালো ইপিএস দেওয়ার পরেও ফ্লোর থেকে একদিনের জন্য উঠলো, পরে আবার যে ফ্লোরে কাম ব্যাক করলো, এটার পিছনে মূল কারণটা এটা হতে পারে যে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আসলে এখন পর্যন্ত ওভার ভ্যালুড, ওর ভ্যালুটা আসলে ইন্ট্রিনসিক ভ্যালু থেকে ওভার ভ্যালুড আছে, এই কারণ এটা একটা কারণ হতে পারে। দর্শক, চার্টে আপনি দেখতেছেন যে এই স্টকটা গত 1 বছর ধরে মূলত ফ্লোরে আটকে আছে। যদি ফ্লোরটা না থাকতো তাহলে হয়তোবা আমরা শেয়ারটাকে 125 টাকার ঘরে অথবা আরও নিচে যদি আসতো 110 টাকার ঘরে পেতে পারতাম। তো সেই ক্ষেত্রে হয়তোবা ওর যে প্রাইসটা সেটা একটা লজিক্যাল প্রাইস হইতো। সো 125 টাকা বা 110 টাকা এই শেয়ারটাকে কিনতে পারলে বেটার হইতো এবং ফ্লোর না থাকলে আমরা ওটাতে পেতাম বলে আমি বিশ্বাস করি। সো ফ্লোর দিয়ে তো আমরা কারেকশন হতে দেই নেই, যার কারণে 151 টাকা বর্তমান যে ফ্লোরটা এইটা আসলে এর উপরে উঠতে পারতেছে না, বা যদি এখনও ফ্লোর উঠায় দেওয়া হয় তাহলে হয়তো বা একে আরও একটু কমে পাওয়া যেতে পারে। সো ওর ডেফিনেটলি ওর ইপিএসটা বেড়েছে, বাট তারপরও একদিনের বেশি ও তার দামটা বাড়াইতে পারলো না এই ইপিএস বৃদ্ধির খবরে। এর মূল কারণ ও আসলে ওভার ভ্যালুড হয়ে আছে এখন পর্যন্ত, ওর ইন্ট্রিনসিক ভ্যালুর চাইতে ওর বর্তমান যে দাম এটা অনেক বেশি। সো এখানে মার্জিন অফ সেফটি আমরা এখনও পাইনি, বিধায় এই কোম্পানিটা আসলে এখন পর্যন্ত ওভার ভ্যালুড প্রাইসে আছে বলে আমরা বিশ্বাস করি। তবে এই কোম্পানি যদি তার ইপিএসের গ্রোথটাকে ধরে রাখতে পারে, নেট প্রফিটের গ্রোথটাকে ধরে রাখতে পারে, তাহলে আগামী 6 মাস বা 1 বছরে এই দামটাও কিন্তু জায়েজ হয়ে যাবে। বাট যদি ফ্লোরটা না থাকতো তাহলে হয়তো 125 টাকা করে বাই করতে পারলে এই শেয়ারটা আবার আমাদেরকে একটা টার্ন অ্যারাউন্ডের সিগনাল দিত প্রাইসে। ও ফান্ডামেন্টাল ডাটা অনুযায়ী ও টার্ন অ্যারাউন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বা ওটা আমরা দেখেছি, কিন্তু প্রাইসের দিক থেকে আমরা দেখতে পাই নাই, কারণ ওর 151 টাকার যে ফ্লোর এটা এখন পর্যন্ত ওভার ভ্যালুড পাওয়া যাচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন অনুযায়ী। দর্শক, আবারও একটু বলে দিই যে এই ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশনের যে ব্যাপারটা এটা কিন্তু আসলে ফিক্সড কোনো বিষয় না, আমার অ্যাজাম্পশনের উপর বেস করে এটা করা হয়েছে। সো আপনার অ্যাজাম্পশনের সাথে আমার অ্যাজাম্পশন যদি না মিলে তাহলে কিন্তু আপনার ডাটার সাথে বা আপনার রেজাল্টের সাথে আমার রেজাল্টটা মিলবে না, না মিলাটাই স্বাভাবিক। সো এটা একটা পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার অ্যাজাম্পশনের উপর বেস করে আপনার মতো করে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করবেন। এক একজনের ক্যালকুলেশন এক এক রকম হবে, সবার রেজাল্ট সমান হওয়ার কোনো প্রয়োজন নেই। সো দর্শক, আজকের ভিডিওর সামাপ যদি আমরা করতে চাই তাহলে বলবো যে ওয়ালটনের চাইতে সিঙ্গার বেটার, সিঙ্গারের সব কিছুই বেটার, বাট প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে। প্রাইসটা এখন পর্যন্ত আমাদের কাছে ওভার ভ্যালুডই মনে হচ্ছে, যার কারণে এই কোম্পানিটা এখন পর্যন্ত সেভাবে মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে না। তার এত ভালো ইপিএস হওয়ার পরেও ডিমান্ড ক্রিয়েট না হওয়ার পিছনে মূল কারণ বর্তমান প্রাইসটাও ওভার ভ্যালুড মনে হচ্ছে। আর এই কোম্পানিটার ডিভিডেন্ডের ক্ষেত্রে 50% পে আউটেই আমি আশা করি, এর বেশি আশা করছি না। ও বর্তমানে টার্ন অ্যারাউন্ড করতেছে, আমরা এটা বুঝতে পারতেছি, ওর ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি বাড়তেছে, সবচেয়ে বেটার হচ্ছে যে ওর রিটার্ন অন ইকুইটি ফিরে আসছে 33%। সো এটা একটা পজিটিভ দিক। ওর বর্তমানে ডেট আছে, ডেটটাকে একটু কমাতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। ডেট যদি না কমাইতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো বা এই কোম্পানিটার আরওইটা ওইভাবে বাড়তে পারবে না, আর ডেটটা কমাইতে হবে। ডেটটা কমাইতে পারলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ডেট নিয়ে ব্যবসা এক্সপানশনে যাওয়ার ব্যাপারটা আমার কাছে পজিটিভ জিনিস মনে হয় না। ওর নন কারেন্ট অ্যাসেট মাত্র 26% টোটাল অ্যাসেটের, এটা ঠিক আছে। ওর ডেটটা বাড়তেছে, ডেটটা যদি ও কন্ট্রোল করতে পারে বা ডেটটা যদি কমিয়ে ফেলতে পারে তাহলে এই কোম্পানি নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো কমপ্লেন নেই, ম্যানেজমেন্ট খুব ভালো করবে বলে আমি বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু আবার ক্যালকুলেট করব 6 মাস বা 3 মাস পরে, যদি ওর নতুন ডাটা পাই সেই অনুযায়ী ক্যালকুলেশনটা করব, ভিডিওটি শেষ করব। তবে তার আগে ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি এই স্টকটাকে কিনতে বা বিক্রি করতে কোনো ধরনের পরামর্শ, নির্দেশনা বা উপদেশ দেইনি।
এডুকেশনাল পারপাসেই ভিডিওটা তৈরি করেছি। এই ভিডিওতে যে ডাটাগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি ডাটাই পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা, ওর অ্যানুয়াল রিপোর্টে সব ডাটা পেয়ে যাবেন, প্লাস ওর Q2 যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওখানেও বাকি ডাটাগুলো পেয়ে যাবেন। এবং এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটি কথাই আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন। এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর উপর বেস করে, আমার কথার উপর বেস করে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না, কারণ শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।